লাইন আগবঢ়াইছে অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেট প্রতিটো ঢালাইৰ প্ৰাণ। ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসির মৃত্যু, হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু খাবতিলে ইরানের রাষ্ট্রপতিগুলো। হেলিকপ্টারখনত একেলগে আছিল ইরানের বিদেশ মন্ত্রী হুসেইন আমিরাব দোলাহিয়ান। পাহাড় অঞ্চলত ঘন কুঁয়লীর বাবে দুর্ঘটনাত পতিত হেলিকপ্টারখন। উড়িষ্যার পুরীত পুয়াই প্রধানমন্ত্রী মোদীর রোড শো। উড়িষ্যা বিধানসভা নির্বাচন আর পুরী সমষ্টির বিজেপি প্রার্থী সম্বিত পাত্রর হয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার। রোড শোর পাশত দুখন জনসভাত ভাগ লো আহিব পশ্চিমবঙ্গলে, বঙ্গত দুখনকৈ জনসভাতো ভাগ লব প্রধানমন্ত্রী। আজি দেশত পঞ্চম পর্যায়ের নির্বাচন। দেশের ছয় রাজ্য দুই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 49টা সমষ্টিত পুয়া 7 বজাৰ হয়েছে ভোটগ্রহণ। আজি ভাগ্য নির্ণয় হব রাজনাথ সিং, রাহুল গান্ধী, স্মৃতি ইরানী সহ বহু হাই প্রোফাইল নেতার। মুম্বাইত ভোটাধিকার সাব্যস্ত করবলে ভোটকেন্দ্রত বলিউডর অভিনেতা অভিনেত্রীর ভিড়। পুয়ায় ভোট দিলে অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, অনুপম খের সহ বহু তারকায়। ভোটদান করে ক্যামেরার সম্মুখত পোজও দিলে বলিউডর কলা কুশলীসকলে। বহিরাজ্যত অব্যাহত আছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার। আজি পশ্চিমবঙ্গত ডক্টর শর্মার তিনিখনকৈ জনসভা আর রোড শো। চারি সমষ্টির বিজেপি প্রার্থীর হয়ে প্রচার বিজেপির নতুন পোস্টার বয়গীর। জ্যেষ্ঠ বিজেপি নেতা তথা নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক অশোক শর্মায় দিলে দলীয় নেতৃত্বৰ কাৰণ দৰ্শোৱাৰ জাননীৰ উত্তৰ। শোকজৰ লিখিত উত্তৰ প্ৰতিনিধিৰ জৰিয়তে দলীয় নেতৃত্বলৈ প্ৰেৰণ অশোক শর্মাৰ। শোকজৰ উত্তৰক লৈ বিয়লি অশোক শর্মায় সম্বোধন কৰিব সংবাদ পেল। দলীয় অনুশাসন ভংগৰ অভিযোগত শর্মাক বিজেপি নেতৃত্ব দিছিল শোকজ। বঙাইগাঁওৰ বৰঝৰাত দলবদ্ধ যৌন নির্যাতনের বলি হওয়া প্রেমিক যুগলৰ পরিচয় উদ্ধার। নির্যাতিত যুবকে আরক্ষী থানাত দাখিল করলে এজাহার। ঐহাসিক কাণ্ডত জড়িতর অভিযোগত গ্রেপ্তার করা 5 অভিযুক্তক আজি হাজির করাব বঙাইগাঁও আদালতত। ঘটনাত আন জড়িতর সন্দেহত আরক্ষীর তদন্ত অব্যাহত। নলা নির্মাণের কাম সামুকিয়া গতিত চলার বাবে এজাক বরষুণতে জলমগ্ন গুয়াহাটির বিভিন্ন অঞ্চল। লোক নির্মাণ বিভাগের হেমাহির বাবে এতিয়া জিয়াতো ভুগিছে মহানগরবাসী। কৃত্রিম বানর কবলত পড়া পথ উপপথত বিপদসংকুল যাত্রা জনতার। যিকোনো মুহূর্তত সংঘটিত হব পারে ভয়ঙ্কর ঘটনা। বর্ষাপাড়ার বরষুণের বাবে পরিত্যক্ত খেলে এলিমিনেটর খেলিবলৈ বাধ্য করালে রাজস্থান রয়্যালসক। দেওবারে জয়লাভ করলে কোয়ালিফায়ার খেলার সুবিধা আছিল রাজস্থানের সম্মুখত। গুয়াহাটির বর্ষাপাড়ার দেওবারের খেলখন বরষুণের বাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। আই পি এলর খেলার বাবে গুয়াহাটিলে অহা বিসিসিআইর সভাপতি রোজার বিন্নি আর সচিব জয় শাহে দর্শন করলে শক্তিপীঠ কামাখ্যা মন্দির। পুয়ায় নীলাচলত উপস্থিত হয়ে বিসিসিআইর সভাপতি সচিবে ললে মা কামাখ্যার আশীষ। রোজার বিন্নি জয় শাহর কামাখ্যা দর্শনত সঙ্গ দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নমস্কার, স্বাগতম। এয়া হৈছে গাঁও চহৰ জিলাৰ খবৰ ষ্টুডিঅ'ত, মই প্ৰাঞ্জল। বঙাইগাঁও জিলাত ইটোৰ পিছত সিটো পৈশাচিক কাণ্ড। প্ৰেমিক প্ৰেমিকাৰ পিছত দম্পতীক শাৰীৰিক অত্যাচাৰ। বৰঝৰাৰ পিছত এইবাৰ লুঙাই পাহাৰত বৰ্বৰ কাণ্ড। লুঙাই পাহাৰত দম্পতীক আক্ৰমণ যুৱকৰ এটা দলৰ। যুৱকৰ লগতে যুৱতীগৰাকীকো বৰ্বৰভাৱে প্ৰহাৰ কৰে। এই দম্পতীক আক্ৰমণৰ দৃশ্য বন্দী কৰিছিল মোবাইলত। 7 মে'ত সংঘটিত হৈছিল অমানৱীয় ঘটনাটো। সমগ্র ঘটনা গাব দিয়ার চেষ্টা করেছিল এটা চক্রয়। বরঝরা কাণ্ডর পিছতে পোহরলৈ আহিছে আনটো চাঞ্চল্যকর ঘটনা। অতি দুর্ভাগ্যজনক এক ঘটনা। আর তাতেই থাকা একাংশ যুবকে এইবর দৃশ্য ক্যামেরাত বন্দী করেছিল। কানত ধরায় আঁঠু কাঢ়াইছিল যুবক যুবতীক, আনকি যুবতীগুলো প্রহার করেছিল। অতি ভয়ঙ্কর এক ঘটনা। বঙাইগাঁওর বরঝরাত ইয়ার পূর্বে আন এক পৈশাচিক কাণ্ড সংঘটিত হয়েছিল, একধরনের যুবক যুবতীক প্রহার করার ঘটনা। তারপর আন এহাল যুবক যুবতীক এনেধরনের প্রহার করা হল। প্রেমিক প্রেমিকার পিছত দম্পতী শারীরিক অত্যাচার করা হল। বরঝরার পিছত এবার লুঙাই পাহাড়ত এই বর্বর ঘটনাটা সংঘটিত হয়। লুঙাই পাহাড়ত দম্পতীক আক্রমণ করলে যুবকর এটা দলে যুবকর লগতে যুবতীগুলো বর্বরভাবে প্রহার করা হল। দম্পতীক আক্রমণের দৃশ্য মোবাইলের ক্যামেরাত বন্দী করেছিল। 7 মে'ত সংঘটিত হয়েছিল এই অমানবীয় কাণ্ড। সমগ্র ঘটনা গাব দিয়ারও চেষ্টা চলাইছিল এটা চক্রয়। বরঝরা কাণ্ডর পিছতেই এই ঘটনাটো পোহরলৈ আহে। আমার সাংবাদিক উপানন্দ শর্মা আছে ফুল লাইনত। উপানন্দ, অধিক তথ্য বিচাৰিছো আপোনাৰ পৰা এই সন্দৰ্ভত।
প্রাঞ্জল, ঘটনার সবিশেষ বিচারি আমি জিলা আরক্ষী অধীক্ষক মোহনলাল মিনার সহ আমি যোগাযোগ করেছিল আর কইছে যে এই বিষয়ে অবগত হয়েছে কন্টেক পূর্বে, আর যেহেতু সামাজিক মাধ্যমের জড়িয়ে ভাইরাল হয়েছে এই দৃশ্য, গতিকে ইয়ার সত্যতা নিরূপণের কারণে ইতিমধ্যে অভয়পুরী আরক্ষীক নির্দেশনা দিছে, আর ইতিমধ্যে অভয়পুরী আরক্ষীয়ে এই সম্পর্ক তদন্ত অব্যাহত রাখিছে। আর আমি যান জানিব পারিছো যে এয়া প্রায় 27 তারিখের ঘটনা, যা 7 তারিখের ঘটনা হব, আর এয়া লুঙাই পাহাড়ের ঘটনা। আর এই যুবক যুবতী হলক আসলতে স্থানীয় একাংশ দুর্বৃত্তই আসলে আগুচি ধরে, আর আগুচি ধরে শারীরিকভাবে অপদস্থ করে, আর সমগ্র ঘটনায় আসলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। কেন বঙ্গাইগাঁও জেলার যে বড়ঝরা যে কাণ্ড, সেই ঘটনার সঙ্গে জড়িত 5 জনক ইতিমধ্যে আরক্ষী করায়ত্ত করেছে, আর সমগ্র ঘটনায় ইতিমধ্যে অঞ্চল জুড়ে জোকারি গেছে। আর ইয়ার পিছতে আকো এক ঘটনা পোহরলে আহিছে, আর এয়া হল আকো যুবক যুবতী নির্যাতনের ঘটনা। আমি আরক্ষী হইতে যোগাযোগ করেছিল যে সঘনাই কি ধরনের এই কাণ্ড সংঘটিত হয়েছে, এনে নির্যাতনের ঘটনা। আরক্ষী একটা কথা কইছে যে কিছু একাংশ দুষ্টচক্র পর্যটনস্থলী সমূহত এনেকে খাপ পিটি থাকে, আর সুযোগ বুঝি অকলহরিয়া অবস্থাত যদি যুবক যুবতী সকলক প্রত্যক্ষ করে, আগুচি ধরে, আর কিছু দুর্বলতার সুযোগ লোক ব্লেকমেলিংয়ের আশ্রয় লয়, বিভিন্ন পন্থা আশ্রয় লয়, ব্লেকমেলিং করে আর ধন লোক এড়ি দিয়ে, আর বহুত ক্ষেত্রে নির্যাতনের বলি হয়। আর সেই ঘটনার সমূহে আসলতে বড়ঝরা বা লুঙাই পাহাড়ত সংঘটিত হয়েছে, আর যার ইতিমধ্যে সামাজিক মাধ্যমের জড়িয়ে পোহর লো আছে। গতিকে আরক্ষীয়ে কিছু ব্যবস্থা গ্রহণের কথাও ইতিমধ্যে কইছে যে আরক্ষী পর্যটনস্থলী সমূহত এতিয়া আরক্ষীর লোক মোতায়ন করব, যুহত ভিড় বা তেনে ধরনের মুখমণ্ডলতো আমি মুখমণ্ডল দেখিবলৈ পাইছো, তেওঁলোকৰ মুখমণ্ডল কেমেৰাত বন্দীও হৈছে, আৰক্ষীয়ে ভালদৰে তদন্ত চলালে অতি শীঘ্ৰে হয়তো তেওঁলোকক কৰায়ত্তও কৰিব পাৰিব। নিশ্চয় নিশ্চয় প্ৰাঞ্জল, আৰক্ষীয়ে এটা কথা কৈছে যে এওঁলোকক ধৰাতে হয়তো সময়ৰ প্ৰয়োজন নহব, যেহেতু মুখমণ্ডল খিনি স্পষ্ট আছে, বড়ঝরা কাণ্ডত মুখমণ্ডল স্পষ্ট নথকার কারণে কিছু আরক্ষী তদন্ত আসলে সময় লৈছিল, যদিও 24 ঘণ্টার ভিতরতে 5 জনকে অভিযুক্ত গ্রেপ্তার করেছে, কিন্তু লুঙাই পাহাড়ের এই ঘটনার কিন্তু অভিযুক্ত সকলের মুখ কিন্তু স্পষ্টভাবে ভিডিওত আহিছে, গতিকে এই ক্ষেত্রত তেনে অসুবিধা হব নালাগে, আর শীঘ্রে করায়ত্ত করিব সক্ষম হব বলে ইতিমধ্যে আরক্ষী বিষয়াগৰাকীয়ে জানিব দিছে। কিন্তু প্রাঞ্জল এটা কথা কব লাগিব যে সঘনাই যে এই ধরনের কাণ্ড সমূহ পর্যটনস্থলী সমূহ সংঘটিত হবলৈ লৈছে, এয়া আসলতে চিন্তনীয় কারণ হয়েছে। আর বিভিন্ন জনে যেতিয়া পরিয়াল লৈ বা তেওঁলোকৰ আত্মীয় লৈ যেতিয়া পর্যটনস্থলী সমূহ যাব, কিন্তু তেওঁলোকে আসলতে কিমান দূর সুরক্ষিত হয়ে থাকিব সেই লৈ কিন্তু বিভিন্ন জনে প্রশ্ন উত্থাপন করেছে, গতিকে এই ক্ষেত্রে কিছু চিন্তনীয় বিষয় হয়েছে। ধন্যবাদ উপানন্দ শর্মা এই তথ্যের বাবে। বাক্সার অদলাত দেওবারে নিশা উত্তপ্ত পরিস্থিতি, প্রেমিকাক লগ ধরবলৈ আহি রাইজর রুখত পরিল গহপুরের প্রেমিক। ফেসবুকত চিনাকি হওয়া বাগানপাড়ার এগারী যুবতীর সঙ্গে প্রেমর সম্পর্ক গড়ি উঠিছিল গহপুরের রিন্টু গগৈ। দেওবারে নিশা গাড়ি আহি রিন্টু উপস্থিত হয়েছিল বাগানপাড়া, পাছে প্রেমিকাক লগ পোৱাৰ পূর্বে রাইজে আগুচি ধরলে রিন্টুর গাড়ি, আইন হাতত তুলি লৈ রিন্টুক লপা থপা দিলে একাংশ লোকে। ঘটনাক লৈ বাগানপাড়ার অগলাত সৃষ্টি হল উত্তেজনার, রিন্টু গগৈক আক্রমণ করার খবর পাওয়া মাত্রকে ঘটনাস্থলীত উপস্থিত হল বাগানপাড়া আরক্ষী। মরেল পুলিশের বেগ ধরা রাইজর কবলের আরক্ষী উদ্ধার করলে রিন্টু গগৈ, তার পাছতে শান্ত হল বাগানপাড়ার পরিস্থিতি। মুঠতে রাজ্যের ইমূরের সিমূরলে বিভিন্ন প্রান্তত মরেল পুলিশের অতপালি বাড়িছে, এই ঘটনাও তেনে ধরনের মরেল পুলিশিংয়ের এই ঘটনা, পাছত রাইজে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আপনার না জানো ছালে মাতিছিল কারণে মি গেছিল নিব আছিল ছালী ভাল পায় আপনি গৃহস্থ চিনি পায় নে গৃহস্থ আপনার চিনি নাপায় যদি না জানো চিনি পায়।
কত ঘর আপনার? মো ঘর গপু ককিলাগুড়ি। ককিলাগুড়ি কেজন আইছে আপনাদের? মো আপনা তিনজন আইছিল। আপনা নিখা আইলে যে রাতি? রাতি মানে আপনা দিনত আহিম কইছিলে, এটো কারণে মো কইছিল যে রাতি না যাও কিন্তু দিনতে যাও বলি। নহুইলে কি কইব? মো এটা কথাও কইছিল আপনা কি আপনাদের মানুষ আনু গুট খাব নেকি কইছে বলে, একো টেনশন নাই আপনা লোক আহক টেনশন নাই। মো এটো কারণে দিনত আহিম কইছিল। কিমান দিন আছে নাকি? মো সিনাকি আপনা 2 years 2 বছর। আপনাদের ফর্মেলি যোগাযোগ করেছিল নাকি ঘরের লগত? যোগাযোগ মো মালর কথা পাতে। ঘরের মানুষে পাতিছে নাকি? হয় পাতিছে, মো মায়ে মালর কথা পাতিছে। নিব মাতিছে আপনার? হয়। জালুকবাড়ির সাত মাইলত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, গাড়ির খুন্দাত ঘটনাস্থলীতে এজন লোকের মৃত্যু। রাষ্ট্রীয় ঘাইপথ পার হওয়ার সময়তে লোকজনক খুন্দিয়ায় পলাল গাড়ির চালক, এতিয়াও উদ্ধার হওয়া নাই মৃত লোকজনের পরিচয়। আনকি লোকজনক খুন্দিওয়া গাড়িখনও চিনাক্ত করব পৰা নাই স্থানীয় লোক কিংবা আরক্ষীয়ে। ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষার বাবে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটাললৈ প্রেরণ করা হয়েছে মৃতদেহ। ইয়া জালুকবাড়ির খবর, সাত মাইলত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, গাড়ির খুন্দাত ঘটনাস্থলীতে এজন লোকের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় ঘাইপথ পার হওয়ার সময়তে লোকজনক খুন্দিয়ায় পলাল গাড়ির চালক, এতিয়াও উদ্ধার হওয়া নাই মৃত লোকজনের পরিচয়। আনকি লোকজনক খুন্দিওয়া গাড়িখনও চিনাক্ত করব পৰা নাই স্থানীয় লোক কিংবা আরক্ষীয়ে। ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষার বাবে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটাললৈ প্রেরণ করা হয়েছে মৃতদেহ। গোসাইগাঁওত খাদ্যর বিষক্রিয়াত শিশুসহ একটা পরিয়ালর 5 জন অসুস্থ। গোসাইগাঁও মহকুমার ছোট গরজান গাঁওত সংঘটিত হয়েছে এই ঘটনা। ব্রয়লার মাংস খোৱার পেছতেই অসুস্থ হয়ে পড়ে লোককেইজন। কোকরাঝাৰ জেলার দুতমারপরা ক্রিজু ব্রহ্মই কিনি আনিছিল ব্রয়লার মাংসখিনি। ব্রয়লার মাংস খাই অসুস্থ হয়ে পড়া লোককেইজন হয়েছে ক্রিজু ব্রহ্ম, হিমাংশু নার্জারী, অঞ্চিমা ব্রহ্ম, মুখী ব্রহ্ম আর দুবছরীয়া তিলক ব্রহ্ম। খাদ্যর বিষক্রিয়াত গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে ক্রিজু ব্রহ্ম। গোসাইগাঁওর RNB চিকিৎসালয়ত মৃত্যুরে যুঁজি আছে ক্রিজু ব্রহ্ময়। গাঁও শহর জেলার খবরত এইখিনিতে সময়, বাণিজ্যিক বিরতির। এইটো মাইথান স্টিল নহয়। অ, উসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। কারেক্ট। মিন্স আপনি চাই আছে গাঁও শহর জেলার খবর। পঙ্খী খন্দিকর কারারুদ্ধ স্বামীর বিরুদ্ধে ভুক্তভোগীর পরিয়ালর গুরুতর অভিযোগ। নীতিকেশ দাসে সাপে খাতির নিজা ঘর পঙ্খীক হত্যা করে নামরূপর কোয়ার্টারলৈ নি আত্মহত্যা রূপ দিয়ার অভিযোগ পঙ্খীর পিতৃ মাতৃর। এতালে পঙ্খীর স্বামী নীতিকেশ দাসর মোবাইল ফোন আরক্ষীয় জব্দ নকরাত রহস্যর গোন্ধ পাইছে ভুক্তভোগী পরিয়ালে। পঙ্খীক হত্যা করতে ব্যবহার করা গাড়িখন আরক্ষীয় জব্দ নকরার আড়ত আরক্ষীর গাফিলতির সন্দেহ পঙ্খীর পিতৃ মাতৃর। পঙ্খীর ডায়েরিখনত বহু তথ্য থাকার কথা উল্লেখ করে সেইখন যিমান সোনকালে পারি জব্দ করবলে আরক্ষীক দাবি জানাইছে ভুক্তভোগী পরিয়ালটোয়ে। এই সন্দর্ভত আমার সাংবাদিক প্রদীপ গগৈর এক রিপোর্ট আগবঢ়াইছো। পোনে তেওঁৰ পিতৃ মাতৃ আছে মোৰ কাষত, মানৱ অধিকাৰ কৰ্মী আছে, তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম কি ক'ব গোটেই ঘটনাটো। বৰ্তমান কি তথ্য পাইছে? বৰ্তমান তথ্য শেহতীয়াভাৱে মই অন্তৰংগ এগৰাকী বান্ধৱীলৈ ফোন কৰিছে বুলি গম পাই তেওঁৰ লগত মই সিদিনা লগ কৰিলোঁ আৰু তাই মুখে মই বান্ধৱীকৰ মুখে মই গম পালোঁ মোৰ ছোৱালীজনীয়ে তাইলৈ 10:56 ফোন কৰিছে, প্ৰায় 11:00 ওচৰাইছে। তাই তেতিয়া কৈছে যে ই মোক বহুত মাৰিলে, এনেকৈ তাৰ সেই যিজনী ছোৱালীলৈ সি মেছেজ দি থাকে সেই মেছেজখিনি মই মানে ছোৱালীজনীলৈ পঠাই দিছিলোঁ, সেইকাৰণে কেলৈ পঠিয়াবি এনেকৈ বুলি সি মোক বহুত মাৰ ধৰ কৰিলে, মানে মই সহ্য কৰিব নোৱাৰিছোঁ, মই আৰু ইয়াৰ লগত নাথাকোঁ, ডিভোৰ্চ দিম মই ইয়াক, আৰু ডিভোৰ্চ দিবৰ কাৰণে মই গাঁৱৰ মাক দেউতাকক কওঁগৈ সেই বুলি ক'লে। তাৰপৰা কোৱাৰ পাছত সিহঁতি দুয়োটাই গাড়ী লৈ ওলাই গৈছিলে, কেলৈ কৈছোঁ গাঁৱৰ ঘৰলৈ বুলি। সি মানে সেইদিনা আৰক্ষীৰ আগত কৈছে যে বৰহাটৰ পৰা ঘূৰি আহিলোঁ, সাপে খাতিলৈ গৈছিলোঁ। তেতিয়াহ'লে সি গাড়ীখনত সিহঁত দুটা ওলাই গৈছিলে, এই গাড়ীখন আজিলৈকে কিয় আৰক্ষীয়ে জব্দ কৰা নাই? তাই ডায়েৰী লিখিছিলে, তাই কলেজত পঢ়ি থাকোঁতে পৰা আগৰ পৰাই ডায়েৰী লিখে। আৰু দ্বিতীয় কথা হ'ল কি, তদন্ত আওতালৈ তেওঁলোকৰ ঘৰখন এইকাৰণে আনিব লাগিব
তাই যেতিয়া হাপে খাটিলে যাওঁ বুলি বন্ধুবীজনীক কলে, কিন্তু তেওঁলোকৰ ঘৰত যিজন কাম কৰা বন কৰা ল'ৰাজন আছে তেওঁ আৰু তেওঁলোকৰ মাক দেউতাক লগ লাগিয়ে তাইক হত্যা কৰিছে। হত্যা কৰি তেওঁলোকে গাড়ীত আনি পিনে নামৰূপত মানে আত্মহত্যা কৰা ৰূপ দিবলৈ বিচাৰিছে। আৰু দ্বিতীয় কথা হ'ল কি, তেওঁলোকে আমালৈ যে ঘৰলৈ মাক দেউতাকৰো ফোন কৰা নাই আৰু সিও ফোন কৰা নাই, আৰু মই ঘৰৰ পৰা যেতিয়া 12:30 বজাত ইদিনাত গম পাইছিলোঁ তেতিয়া ফোন কৰোঁতে আৰক্ষী মানে মানে নীলকমল বৰুৱাক মই কৈছিলোঁ যে আপুনি মই নোযোৱালৈকে আমাৰ ঘৰ দুটা পক্ষ নোহোৱালৈকে ডেড বডি নমাই আমি দেখিছিলোঁ, আমাৰ ইয়াৰ ফালৰ পৰাও কেতিয়াবা আগতে চুইচাইড কৰে। তেতিয়া তেওঁলোকে ক'লে কি, আপোনালোক আহিব আমি ফটো মাৰি থৈ দিম বুলি ক'লে। তাৰপিছত তেওঁলোকে গোটেইটো মানে নাটকীয় ভংগীমাৰে কৰি মোৰ বাকী আগতে মোৰ সৰু ছোৱালীজনীক FIR লিখুৱাইছিলে তেওঁলোক মানে নীলকমল বৰুৱাই চুটলিপি দি সেইটো কৈছিলোঁ আপোনালোকৰ আগত। আৰু কি ক'ম, আৰু মানৱ অধিকাৰ কৰ্মীও আছে এক চমুকে কি ক'ব না চাওক, এতিয়া গোটেই ঘটনাটো আচলতে এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড আৰু হত্যাকাণ্ডটো আত্মহত্যাৰ ৰূপ দিছে নামৰূপত নামৰূপত। গতিকে এই তেওঁলোকৰ গোটেই পৰিয়ালটো গম পাইনে তদন্ত আওতালৈ আহিব লাগিব আৰু তেওঁলোকক আটক কৰি শীঘ্ৰে জেৰা অব্যাহত ৰাখিব আৰক্ষীয়ে। সেইটো নকৰিলে কিন্তু এই গোটেই ঘটনাবিলাক এটা অন্ধকাৰৰ দিশবিলাক থাকি যাব, পোহৰলৈ নাহিব। হয়, এই পংখী সন্দিকাৰ সন্দিকৈৰ ৰহস্যজনক মৃত্যুৰ ক্ষেত্ৰত কেৱল স্বামী নীতিকেশ দাসেই নহয় তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকো জড়িত আছে বুলি তেওঁলোকে অভিযোগ উত্থাপন কৰিছে। অনাগত সময়ত লক্ষণীয় হ'ব যিসকলৰ বিৰুদ্ধে অভিযোগৰ আঙুলি উঠিছে তেওঁলোকক তদন্তৰ আওতালৈ অনা হ'বনে নহয় সেয়া লক্ষণীয় হ'ব। আনফালে পংখী সন্দিকৈৰ ৰহস্যজনক মৃত্যু আৰু স্বামী নীতিকেশ দাসক গ্ৰেপ্তাৰ কৰা ঘটনাক লৈ ডিব্ৰুগড়ৰ আৰক্ষী অধীক্ষকৰ সংবাদমেল। ডিব্ৰুগড় কেন্দ্ৰীয় কাৰাগাৰত নীতিকেশ দাসক বন্দী কৰি থোৱাৰ বিপৰীতে ঘটনাক লৈ ক্ষিপ্ৰ গতিত তদন্ত চলাই থকাৰ কথা ঘোষণা কৰিলে আৰক্ষী অধীক্ষকে। ইনকুৱেষ্টৰ ৰিপৰ্ট আমি পাইছোঁ, প্ৰিলিমিনাৰী PM এক্সামিনেশ্যন কৰা হৈছে, তাৰপিছত ভিছেৰা এইটো আমি কালেক্ট কৰা হৈছে, ভিছেৰা ৰিপৰ্ট আমি FSL পঠোৱা হৈছে, FSL পৰা ভিছেৰা অহাৰ পিছত ফাইনেল পষ্টমৰ্টেম ৰিপৰ্ট আমি পাম। যেতিয়া ফাইনেল পষ্টমৰ্টেম ৰিপৰ্ট পাম আমাৰ ক্লেৰিটি ক্লিয়াৰ হৈ যাব। তাৰ আগতে যিখিনি ইনভেষ্টিগেশ্যন কৰা হৈছে আৰু সাছপেক্টেড অকিউজি হাজবেণ্ড আছিলে তেখেতক ইমিডিয়েটলি এৰেষ্ট কৰা হৈছে। ফেমিলি পৰিয়ালৰ আৰু বিভাগৰ পৰা যিখিনি মানে তেখেতৰ পৰিয়ালৰ আহিছে আমি কথা পাতিছোঁ, আধা ঘণ্টাৰ ওপৰত মই নিজে কথা পাতিছোঁ, তেখেতক কৈছোঁ আমাৰ লফুল একশ্যন হ'ব আৰু জাষ্টিছ ডেফিনেটলি পাব, সেইখিনি ক্লিয়াৰ। আৰু বাকী যিখিনি ইনভেষ্টিগেশ্যনৰ চিৰিয়াৰ এনালিচিছ হওক আৰু ছাৰ্চ হোৱা হৈ আছে, বেলেগ বেলেগ এংগেলত যিখিনি নিউজ পেপাৰত আৰু মিডিয়াতে ঘটনা ওলাইছে সেইসব এংগেল আমি কগনিজেন্স লোৱা হৈছে আৰু ইনভেষ্টিগেশ্যন আমাৰ অলৰেডি অনলাইন আছে। উই আৰ জাষ্ট ৱেইটিং ফৰ দ্য ফাইনেল PM ৰিপৰ্ট, তাৰপিছত আমি কেছক মানে ক্যাশিট কৰোঁ। এজাক বৰষুণতে কৃত্ৰিম বানৰ কবলত গুৱাহাটী মহানগৰী। নলা নিৰ্মাণৰ কাম সামুকীয়া গতিত চলাৰ বাবে জলমগ্ন হৈ পৰিছে মহানগৰীৰ বিভিন্ন অঞ্চল, পানীৰে উপচি পৰিছে মহানগৰীৰ বহু পথ উপপথ। কি চানমাৰী, কি উলুবাৰী, কি হাতীগাঁও, সকলোতে একেই পৰিৱেশ। লোকনির্মাণ বিভাগৰ হেমাহিৰ বাবে এতিয়া জিয়াতো ভুগিছে মহানগৰবাসীয়ে। জলমগ্ন বাট পথৰ মাজতে বিপদজনকভাৱে আছে উন্মুক্ত নলা আৰু নিৰ্মাণ কাৰ্যত ব্যৱহৃত লোহাৰ ৰথ তথা বিভিন্ন সামগ্ৰী, তাৰ মাজতে বিপদসংকুলভাৱে যাতায়াত কৰিছে মহানগৰবাসীয়ে। যিকোনো মুহূৰ্তত সংঘটিত হ'ব পাৰে ভয়ংকৰ ঘটনা। কদৰ্য মহানগৰীৰ এয়া বাস্তৱ ৰূপ আপোনালোকে দেখিবলৈ পাইছে। এয়া হাতীগাঁৱৰ দৃশ্য দেখুৱাইছোঁ আমি। বিপদসংকুলভাৱে ৰাইজে যাতায়াত কৰিবলৈ বাধ্য হৈছে। ইফালে হাতীগাঁও সিজুবাৰী সংযোগী পথটো আঁঠু পৰ্যন্ত পানী হৈছে। দীৰ্ঘদিন ধৰি সৃষ্টি হোৱা বানপানীৰ সমস্যাই ব্যাহত কৰিছে যাতায়াত ব্যৱস্থা, লগতে অস্বাস্থ্যকৰ পৰিৱেশ আৰু স্থানীয় বিপণীসমূহৰ বাবেও ভাবুকিৰ সৃষ্টি কৰিছে এই কৃত্ৰিম বানপানীয়ে। আমাৰ সাংবাদিক প্ৰিয়ব্ৰতৰ এক ৰিপৰ্ট আগবঢ়াইছোঁ। কৃত্ৰিম বান গুৱাহাটী মহানগৰীৰ বাবে কোনো বিশেষ বা নতুন কথা নহয়। কৃত্ৰিম বানে বিগত সময়ছোৱাতো গুৱাহাটী মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তত ভয়ংকৰ পৰিস্থিতি সৃষ্টি কৰি অহা দেখিবলৈ পোৱা গৈছিল। আৰু শেহতীয়াকৈ গুৱাহাটী মহানগৰীৰ হাতীগাঁও আৰু হিজুবাৰীৰ মাজৰ যিটো ৰাস্তা, সেই ৰাস্তাটোৰ ওপৰত বৰ্তমান সময়ত এনেদৰে একাঠু পৰ্যন্ত পানী হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু যি যান বাহন বা পৰিবহণ ব্যৱস্থা, যি যাতায়াত ব্যৱস্থা এক প্ৰকাৰ বিকল হৈ পৰিছে যেন হৈ পৰা দেখিবলৈ পোৱা গৈছে। বিগত বহুকেইদিন ধৰি ইয়াতে 2-3টাকৈ পানী সিঁচা মেচিনে অবিৰতভাৱে পানী সিঁচিবলৈ চেষ্টা কৰি আছে যদিও বৰ্তমান সময়লৈকে কিন্তু উপশম পোৱা নাই স্থানীয় বাসিন্দাই। দাদা,
ইয়াতে পানিটো কালি আজি হৈছে নে আগতেও হৈ থাকে? আগৰ পৰা বহুত আগৰ পৰাই পানী ৰৈ আছে। গাড়ী যাব পৰা নাই, ই ৰিক্সা বিলাকো যাব পৰা নাই, কোনো গাড়ী যাব পৰা নাই, দোকান বিলাকো মানুহ বিক্ৰী বাৰ্তা নাই, মানুহবিলাক কেনেকে চলি আছে? পানীৰ মাজত চাওক কিমান একদম কাপোৰ চাপোৰ চব জিকি যায় আছে, নালা চালাবিলাক এইবিলাক খান্দি খান্দি হেৰি কৰি আছে, পুৰা অসুবিধা হৈ আছে। এতিয়া মানুহবিলাকো এতিয়া কেনেকে চলব, এতিয়া বেয়া উপায় হৈ গৈছে, মানুহবিলাকৰ উপায় নাই। এতিয়া কি ব্যৱস্থা আছে আমি এইটো চৰকাৰৰ কাৰণে আহ্বান জনাইছো, ৰাস্তাটো যাতে আমাক অলপ ভাল কৰি দিয়ে। এইটো পানী ইয়াতে পানী কিয় হয় বুলি ভাবে? ইয়াতে যে পানী নলাটো ভাল নহয় নে কি কাৰণে? নলাটোৰ কাৰণে আৰু নামান বৰষুণ হ'লে মানে একদম পুৰা বানপানী হৈ যায়। পানীটো এপিনে নদীত যাব লাগে, নদী এনেকা কৰি থৈছে, এইখিনি এনেকা ডাউন কৰি থৈছে, এপিনে ওখ কৰি থৈছে, সেইকাৰণে পানী এখন উল্টা এপিনে আহে নাযায়। মানুহ গাড়ী যাওঁতে পাল্টি কেনে মানুহ হাত ভৰি ভৰি ভাঙি যায়, দুৰ্ঘটনা হৈছে, কালি হৈছে, ড্ৰেইনৰ যিবিলাক জাবৰ ওলাইছে, এই জাবৰবিলাক এইটো সময় টাইম নহয় নাই, তেওঁলোকে ওলাব লাগে, এইটো আজি এক ডেৰ মাহ মান আগত কাম কৰিব লাগে, কাম কৰোঁতে এই জাবৰবিলাক উঠাইছে, আকৌ এই জাবৰখিনি ৰাস্তাত আহি আছে, এইটো লৈ পেলাই মানে বহুত এটা প্ৰব্লেমৰ এই আহিছে। এতিয়া আমি এইটো যিটো ড্ৰেইন বনাইছে কোনো প্ৰপাৰলি টেকনিকেলি কোনো বনোৱা নাই, আপনি চাওক এই এই গ্রেজুয়ালি এইখানে কিমান ডাউন, এই ডাউনের কারণে পানিখানি ইয়াতে আহি জমা হয়, আর ড্রেনেজ সিস্টেমটো ঠিক নহয়, ড্রেনেজও যেটু টেকনিক্যালি বনাব লাগিছিল এটু বনোৱা নাই, আমার ইফালে ড্রেনটো ব্লক করে থৈ দিছে, গার্ডওয়াল মারি দিছে, আগতে আমি আজি তিনি চারি বছর আগত ঠিকই আছিলে, পানি হওয়া নাছিলে, এতিয়া বর্তমানে পানি হৈ আছে, এটু কারণটো কি? এটু মানে টেকনিক্যাল ডিফল্ট, বিজ্ঞানসন্মত হিসাবে এটা হওয়া নাই। আর আপনি চাওক, আপনি ইফালে যাওক পাঁচালী বলে একটা জায়গা আছে, তাতে আপনি এই গোটেই হাতিগাঁও সমস্ত এরিয়ার পানি একটা ড্রেন দিয়ে পার হয়ে আছে, কারণ তাতে একটা ডাইভার্সন লাগে, সেই ডাইভার্সনটাও দিয়া নাই, আর তার ড্রেনটা বহুত ঠেক, হ্যাঁ যেটু হব লাগে আপনার 4 ফুট বা 3 ফুট হব লাগে, তারে আপনি যেটু ওয়াইডটু চাব আপনি 1.5 ফুট 2 ফুট। প্রতিকূল বতরকু নেওচি জুবিন গার্গৰ সংগীতানুষ্ঠান উপভোগ দর্শকর, বৰষুণৰ মাজতো ছাতি লৈ জুবিনৰ তুমি যেন পপিয়াতৰা গীত উপভোগ, টুপ টুপ বৰষুণৰ মাজতো দৰ্শকৰ বিপুল সঁহাৰি, যুৱ প্ৰজন্মৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ সংগীতানুষ্ঠানৰ শান্ত ৰূপত জুবিনে জনপ্ৰিয় গীতেৰে হাজাৰ হাজাৰ দৰ্শকৰ মন মুহি দিয়া দৃশ্য দেখিবলৈ পোৱা গ'ল। তেজ বগুৱা গীত আৰম্ভ কৰাৰ লগে লগে দৰ্শকৰ উৰুলি শুনিবলৈ পোৱা গ'ল, জাউৰিয়ে জাউৰিয়ে হাত চাপৰিও শুনা গ'ল, গানৰ মাজে মাজে জুবিনৰ ৰসাল কথাই অধিক মনৰ খোৰাক দিলে দৰ্শকক। দেখাত সব বঢ়িয়া, বাট লাইফ ইজ ভেরি ডিফারেন্ট। তুমি যেন পপিয়া তরা আকাশত বুবতি লৈ, তুমি যেন আবরি ধরা ভিতরে বাহিরে বই, উষাগর গভীর বিয়াগত তুমি যেন জিয়া সনাই কই, তুমি যেন গাব লাগবে আৰু সবাই গাওয়া পড়া গান, তুমি যেন পপিয়া আকাশর বুবতী